তোমাদের নেক্সট কোশ্চেন যেটা বলেছে যে একটা ঘনক দিয়ে দিয়েছে, তো ঘনকটার মেটেরিয়ালের ডেন্সিটিটা বার করছে কিভাবে, যে লেন্থ আলাদা করে মেপে নিচ্ছে আর ম্যাসটা আলাদা করে মাপছে, তো এইভাবে মেজারমেন্ট করে ওর মানে ডেন্সিটিটা বার করছে। তো এই মাপতে গিয়ে বলছে যে ওর লেন্থ, ওর ম্যাস, ম্যাসের এরর কত, ম্যাক্সিমাম এরর আসছে 0.3% পার্সেন্টেজ এরর, আর লেন্থের আসছে 0.2% এরর আসছে, এটা ম্যাক্সিমাম এরর, তাই তো? তাহলে এবার ডেন্সিটিটা বার এর হচ্ছে, এবার ডেন্সিটিটা ক্যালকুলেশন করছে, তাহলে ডেন্সিটি কত পার্সেন্টেজ এরর আসবে সেটা আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করছে। তাহলে কী করতে, আমরা ডেন্সিটি সমান কী জানি, ইজ ইকুয়াল টু ম্যাস পার ভলিউম, এটা তাহলে এম বাই ভি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি ঘনের ক্ষেত্রে, এল কিউব, এটা লিখতে পারি, তাই তো? তাহলে এবার এররটা আমরা কী জানি, এরর যদি বার করতে চাই ডেল রো বাই রো ইজ ইকুয়াল টু ডিএম বাই এম প্লাস, এটা হচ্ছে এল বাই এল, এটা তাই তো, থ্রি ছিল কিন্তু থ্রি হয়ে যাবে। তাহলে এটা কত বলেছিল আমার, 0.3 প্লাস থ্রি ইন্টু 0.2, তাই তো? তাহলে এটা হচ্ছে, এটা চলে আসবে 0.9, তাহলে পার্সেন্টেজ এরর বলেছে, তাহলে এটা হচ্ছে 0.9 পার্সেন্ট হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর, তাহলে ডেন্সিটিটার কত আসছে, এভাবে ডেন্সিটিটা এরর যেটা পাবো সেটা হচ্ছে 0.9%। তাহলে কোন অপশনটার সাথে কারেক্ট হচ্ছে, অ্যান্সার হচ্ছে সি। তো নেক্সট কোশ্চেন বলেছে আমাদের যে একটা পুলি দিয়ে দিয়েছে ফ্রিকশনলেস, ফ্রিকশনলেস পুলি দিয়েছে, ধরা যাক পুলিটা এইরকম আছে, ফ্রিকশনলেস পুলি, তাই তো? আর এখানে ইনএক্সটেন্সিবল একটা ওয়্যার দিয়ে দিয়েছে, ম্যাসলেস, যার ম্যাস নেই, সেই ওয়্যারে স্ট্রিং দিয়েছে, স্ট্রিংয়ের দুই প্রান্তে দুটো ম্যাস ঝরানো হয়েছে, একটা হচ্ছে এম ওয়ান ম্যাস আর একটা হচ্ছে এম টু ম্যাস, এই এরমভাবে ঝুলছে, তাই তো? এবারের সাথে কোনো ফ্রিকশন নেই আর স্ট্রিংটার কোনো ম্যাসও নেই, ম্যাসলেস বলেছে, তাই তো? আর ইনএক্সটেন্সিবল মানে কোনো প্রসারণ হবে না। তাহলে এটার ক্ষেত্রে তাহলে কী লিখতে পারি, তাহলে এটা এই ডায়াগ্রাম, ফোর্স ডায়াগ্রামে কী করতে পারি আমরা এখান থেকে, আর কোশ্চেনে বলেছে যে এম ওয়ান এম টুটা বড়ো এম ওয়ানের থেকে, এটা বলেছে কোশ্চেন, তাই তো? তো এবার এখানে কী করতে পারি, এখানে এটার ক্ষেত্রে টিটা কোন দিকে কাজ করছে, টান উপর দিকে, এটা টি, এটা কি যেহেতু ইনএক্সটেন্সিবল আর এটার কি তার মানে লেন্থটা তো কনস্ট্যান্ট, তার আর এখানে কি বলেছে এর ম্যাসনেস মানে ম্যাস কোনো ম্যাস নেই লেন্থটা, তাহলে এর ক্ষেত্রে টিটাই দিয়ে কাজ করছে, টি হবে, তাই তো? আর এখানে এম, এটার ক্ষেত্রে কী হচ্ছে এম জি, এম ওয়ান জি, আর এটা হচ্ছে এম টু জি কাজ করছে, অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করছে, এটার এটার এ, এই তো উপর দিকে, আর এটার নিচের দিকে, এই অ্যাক্সেলারেশনের মানটাই আমাকে চেয়েছে এটা। তাই দেখা যাক কী করতে পারি এখান থেকে, এটা হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে লিখব আমরা, এটার ক্ষেত্রে কী হচ্ছে এম টু, এটার ক্ষেত্রে এম বস এম টুর ক্ষেত্রে করছি প্রথমে এম টু মাইনাস টি ইজ ইকুয়াল টু এম টু এ, এটা লিখতে পারি, এটা এক নম্বর দিলাম। আর সেকেন্ডটা কী লিখতে পারি, সেকেন্ড হচ্ছে টি মাইনাস এম ওয়ান জি ইজ ইকুয়াল টু এম ওয়ান এ, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। তাহলে এটা যদি আমি এই দুটো যদি অ্যাড করে দিই, তাহলে কী আসছে এখান থেকে অ্যাড করে দিলে, এটা 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 কেটে যাবে টি, তাহলে এটা হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান জি, আর ওটা আসছে এম টু প্লাস এম ওয়ান এ, তাহলে আমাকে এটা বার করতে বলছে এ, তাহলে এখান থেকে এটা কত আসছে আমার, এ আসবে এখান থেকে, চলে আসছে এম টু মাইনাস এম ওয়ান বাই এম টু প্লাস এম ওয়ান ইন্টু জি, সেটা বার করতে বলেছিল। তাহলে এটা এ কী পাচ্ছি, এটা কার সাথে ম্যাচ করছে, কোন অপশানটা হচ্ছে এ, হচ্ছে ডি, ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।